কিছুক্ষণ পরপর ঝুম বৃষ্টি কাকভেজা হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ছলছল চোখে অপেক্ষা ব্যক্তিভেদে সম্পর্ক আলাদা কারো সন্তান কারো ভাই তবে সবার চাওয়া একটাই মুক্তি ভর করে নাশকতা করেছে একটি মহল রাষ্ট্রীয় সম্পদে হামলা যানমালের ক্ষতি সহ বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছিল কোমলমতি শিক্ষার্থীরাও ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে আটক করা হয়েছিল বিয়াল্লিশ জনকে তবে তাদের ভবিষ্যতের কথা ভেবে জামিন দিয়েছেন আদালত তাই সেই মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে স্বজনরা ও কোন রাজনীতির সাথে জড়িত না ফোনে কিছু আন্দোলনের ভিডিও পায় এই ভিডিও পাওয়ার কারণে হচ্ছে ওরে থানায় নিয়ে যায় বরাদ্দ দিয়ে যাইতে লছিল তারপরে মোবাইল চেক করছে চেক করার পরে উনি রে ধরে গেছে শঙ্কর মেঘ বারবার খুনীভূত হয়েছে বাবা মায়ের মনে তবে বিশ্বাস ছিল জামিন হবেই কোমলমতি শিক্ষার্থীদের আগামী জীবনের কথা চিন্তা করে মামলা থেকে অব্যাহতির দাবি তাদের ওষুধ আনতে গেছে ওষুধ আনতে যা ব্যাক করে আসার সময় অফিসন থেকে বুলেট লাইজা সামন্দা বেড়ে গেছে বাসার থেকে ওরে রাত্রে সাড়ে তিনটার দিকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে বাসার থেকে ধরে নিয়ে যাবে আমার সন্তানের মোবাইল চেক করবে ওরও তো একটা ব্যক্তিগত ইয়ে আছে তাই না শুক্রবার মুখ্য মহানগর হাকিম আদালতে জন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাঁচ জনের জামিন শুনানি হয় চলমান আন্দোলনে আটক এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানোর তালিকা সাপেক্ষে জামিনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান শিক্ষার্থীদের আইনজীবী শিক্ষামন্ত্রী স্বয়ং নির্দেশে উনি রিকোয়েস্ট করে অলরেডি এই জামিনের ব্যবস্থা করেছেন শুনানি শেষে প্রত্যেক শিক্ষার্থীকে এক হাজার টাকা বন্ধে জামিন মঞ্জুর করেন আদালত ধ্রুব ব্যানার্জী সময় সংবাদ ঢাকা